নমস্কার বন্ধুরা, মিনাক্সিস ব্লগে তোমাদের কয়েকটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা বয়েলের মধ্যে এটা কিন্তু তেল নিয়েছি, ঠিক আছে? আজকে তোমাদেরকে আমরা হেয়ার অয়েল কীভাবে বানাবে বা হেয়ার অয়েল কীভাবে নিজেদের চুল যাতে কম মানে ওঠে বা পড়ে তার জন্য নতুন একটা হেয়ার অয়েল বানিয়ে দেখাবো। এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি এবং তার মধ্যে দেখো কিছু মেথি মেথি দিয়ে রেখেছি এখানে, ঠিক আছে? তো এটা প্রায় 100 ml মতো তোমার কোকোনাট অয়েল রয়েছে, আর তার সঙ্গে মেথি রয়েছে 25 থেকে 50 গ্রাম মতো। এরপর আমি এটাকে অন করে দেব। তো দেখো এখানে অন করে এখানে সেট করে দেব। খুব লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে, তা নাহলে কিন্তু তেলটা উবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা হেয়ার অয়েল বা হেয়ার অয়েল উইথ অ্যালোভেরা। আমার কাছে এখানে দেখে নাও, অ্যালোভেরাও আমি নিয়ে রেখেছি এবং অ্যালোভেরাটা কিন্তু পুরো লিকুইড ফর্মে রয়েছে, ঠিক আছে? তোমাদের কাছে যদি অ্যালোভেরা না থাকে অবশ্যই বাজার থেকে কিন্তু অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, সেখানে জেল কিনেও করতে পারো, অথবা অ্যালোভেরার যে প্ল্যান্ট সেটা কিনেও কিন্তু এভাবে তোমরা অ্যালোভেরার জুসটা বার করে নিতে পারো। তো চলো আগের প্রসিডিউরটা আমরা এখানে দেখতে শুরু করি। তেলটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুটতে শুরু করবে, তারপর আমরা এই অ্যালোভেরার লিকুইডটা এর সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এটা বেশ কিছুক্ষণ চলছে, দেখো একটা এটা কিন্তু নিজে থেকেই ফুটতে শুরু করেছে হালকাভাবে। তো এবার কিন্তু আমরা এই অ্যালোভেরার যে লিকুইডটা আমার কাছে আছে এটা কিন্তু এর সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দেবো। দেখো আমি কিন্তু আস্তে আস্তে এটাকে মিশিয়ে দিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না অ্যালোভেরাটা পুরোপুরি এই তেলের সাথে ভালোভাবে মিশে গিয়ে এর মিক্সচারটা সেট হয়ে যায়, ঠিক আছে? আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আরেকটু কমিয়ে দেবো, এতে করে এটা ফুটে ছিটকে না আসে। আমি এটা কিন্তু দেখো আরেকটু কমিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। এইভাবে নাড়তে থাকার পরে বেশ 15 মিনিট ধরে যদি এরকম নাড়তে থাকি, তারপর দেখবে এটা টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অ্যালোভেরার যে নিচে এই যে বাবলসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন গ্রিনিশ লাগছে, তো এটা কিন্তু হালকা ব্রাউন বা ব্ল্যাক কালারে চলে আসবে, ঠিক আছে? তো ততক্ষণ আমরা এটা আস্তে আস্তে নাড়তে থাকি। দেখো 5-7 মিনিট এইভাবে নাড়ার পর নিচে যে অ্যালোভেরাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আগে একটা গ্রিনিশ কালার ছিল, এখন কিন্তু এটা আস্তে আস্তে ব্রাউনিশ কালারে পরিণত হচ্ছে। তবে এখনো শেষ হয়নি, এটা আরও মিনিট 5-7 নাড়তে হবে যাতে করে এটা পুরোপুরি এই অ্যালোভেরা যে টেক্সচারটা সেটা তেলের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, অ্যালোভেরা অয়েলটা তৈরি করার পর আমরা তোমার নিম অয়েল তৈরি করব। অ্যাকচুয়ালি নিম অয়েলটা হচ্ছে ড্যানড্রফের জন্য, নিম উইথ অ্যালোভেরা। যাদের ড্যানড্রফের সমস্যা থাকে তাদের জন্য এই নিম অয়েলটা খুবই উপকারী, তো আমরা সেটাও কিন্তু তৈরি করব। আর তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো, কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই জানিও। আর আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেল বা রিটেলেও বিক্রি করে থাকি, তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করো। তো বন্ধুরা, আমাদের অ্যালোভেরা তেল প্রায় রেডি, দেখতে পাচ্ছ? দেখো নিচেটা কিন্তু পুরো ব্রাউনিশ কালার চলে এসছে এবং মেথির সাথে কিন্তু চেনা যাচ্ছে না কোনটা মেথি আর কোনটা অ্যালোভেরা। তো আমরা এবার আস্তে আস্তে এই ওভেনটা বন্ধ করে দেব এবং এই তেলটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে সেটাকে কোনো রকম কোনো অয়েল জারের মধ্যে বা কন্টেনারের মধ্যে সেটাকে রেখে দেবো।
वीडियो भलो लगले अवश्य लाइक और शेयर करो और हमारे चैनल के सब्सक्राइब करो ये वीडियो बा ब्यूटी टिप्स पावर जन्य। थैंक यू वेरी मच। तो बंधुरा आमादेर किन्तु एखाने एलोवेरा ऑयलटा तैरि हये गेछे। आमरा एटाके किछुक्षणेर जन्य रेखेछिलाम ठंडा हवार जन्य। तो ठंडा हये गेछे, एबार एटाके एकटा कन्टेनारेर मध्ये आमरा ढेले देब। आमादेर काछे एकटा ह्वाइट कालारेर कन्टेनार आछे जेटार मध्ये आमि एटाके धीरे धीरे ढेले देब। तो तोमराओ किन्तु बाड़िते चाइले निजेरा बानाते पारो, अथवा जदि मने करो जे तोमरा आमादेर थेके निये बिजनेस करबे বা বাড়িতে ইউজ করার জন্য রিটেল কিনতে চাও রিটেলে, তাহলেও কিন্তু আমরা খুচরো বা পাইকারি দুই ধরনের ভাবেই তোমাদেরকে সাহায্য করতে পারি।